রাধে রাধে নমস্কার। কিচেন অফ গঙ্গার কৃষ্ণপ্রসাদ রান্নাঘরে আবারও একটি নতুন পর্বে সকল ভক্তবৃন্দকে অনেক অনেক স্বাগত। আজকে রান্নাঘরে তৈরি হবে মোচার একটি খুব সুন্দর রেসিপি। মোচার অনেক রকমই রেসিপি আপনারা দেখেছেন, খেয়েছেন, কিন্তু আজকে আমি মোচার পাতুরি বানাবো। পাতুরি তো সবাই খেয়েছেন, কিন্তু আজকের আমি যেভাবে তৈরি করব একটু অন্যরকম, নতুনত্ব তো থাকবেই। সেই নতুনত্বটা যে কী সেটা জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আমাদের এই গাছেরই মোচা একদম সদ্য একটু আগেই আমি কেটে নিয়ে এসেছি। এই যে দেখুন, এটা হচ্ছে বিচিকলার মোচা, দেখেছেন খুব সুন্দর, একদম টাটকা, আঠা পড়ে যাচ্ছে। তো এই মোচার আজকে পাতুরি বানাবো। চলুন তাহলে পুরো রান্নাটা দেখতে থাকুন। প্রথমে মোচাটা আমি পরিষ্কার করে একটু ছাড়িয়ে নেব। আমি এই ওপরেরগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি, এগুলো গাছে থাকতে থাকতে শুকিয়ে গেছে। মোচার গন্ধে এক গাদা পিঁপড়ে চলে এসছে। আর এমনিতেই আমি যখনই এখানে রান্না করতে আসি, কোথা থেকে যে কি খবর পায় ওরা ঠিক চলে আসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে ভেতরের নরম নরম খোলাগুলো থাকে না, এগুলোর কিন্তু খুব সুন্দর একটা রান্না হয়। আমি কিন্তু এগুলো আজকে রেখে দেব, কালকে কিছু একটা গোবিন্দের জন্য বানিয়ে দেব। এইভাবে পরপর পরপর আমি উপরের অংশগুলো ছাড়িয়ে নেব, তারপর ভেতরের একটা সুন্দর নরম অংশ বেরোবে ওইটা রেখে দেব। সমস্ত ওপরের অংশ বাদ দিয়ে এই পর্যন্ত এসেছি, এটা কিন্তু আর বাদ দেওয়া যাবে না, এটা পুরোটাই রান্না করব আমি। এবার আমি এগুলো একটু বেশি করে নিয়ে নিয়েছি, দিয়ে ভেতরের যে শক্ত অংশটা সেটা বাদ দিয়ে দেব। এই দেখুন সেই শক্ত অংশগুলো, এগুলো তৈরি করার সময় বেরিয়ে যায়। মোচার ভেতরের যে শক্ত অংশ থাকে আমি সেগুলো কিছুটা বাদ দিয়ে দিয়েছি, আর যেটুকু রয়েছে সেটা আমি বটির সাহায্যে কাটার সময় ওটা বাদ দিয়ে দেব। মোচা তৈরি করে আমি জলে দিয়ে দিয়েছি, এবার জল থেকে এগুলোকে একটু ছেঁকে নেব। ধুয়ে জল থেকে আমি তুলে নিয়েছি, এবার এগুলোকে আমি সেদ্ধ করতে বসাবো। লবণ হলুদ জল দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মোচা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মোচা সেদ্ধ হওয়ার ফাঁকে ততক্ষণে আমি পাতুরির জন্য মশলা রেডি করে নিচ্ছি। দু চামচ আমি সাদা সর্ষে দিয়ে দিচ্ছি, দু চামচ কালো সর্ষে, দু চামচ পোস্ত, কাঁচা লঙ্কা একটা, আর দিচ্ছি কুচনো নারকেল। অল্প একটু জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব। মশলা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এইভাবে একটা স্মুথ পেস্ট হবে। এই যে দেখুন, এখানে মোচা কতটা সেদ্ধ হলো দেখি।
মোচা সেদ্ধ হয়ে গেছে। পাতুরির জন্য নিয়েছি কলা পাতা। পাত কথার অর্থ হচ্ছে পাতা, মানে পাতুরিতে কিন্তু পাতা থাকবে, তাই আমি কলা পাতা নিয়ে নিয়েছি। আর এই কলা পাতাগুলো যাতে ফেটে না যায় তার জন্য প্রথমে আমি একটু সেকে নিচ্ছি। কলা পাতাগুলো একটু সেকে নিলে নরম হয়ে যাবে, মোড়ার সময় ফাটবে না। এইভাবে প্রত্যেকটি পাতা আমি সেকে নিচ্ছি। মোচাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা থালায় ঢেলে নিচ্ছি, এইখানে সমস্ত কিছু মশলা মাখাবো। এই মোচার ওপরেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মোচা হলুদ দিয়ে যেহেতু আমি সেদ্ধ করেছিলাম তাই অল্প একটু হলুদ দিচ্ছি এখানে, কালো জিরে, লবণ, লবণও ঠিক একইভাবে দিয়েছি, অল্প একটু দিলাম মশলার পরিমাণ অনুযায়ী। স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস একটু দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবুর রসও দিয়ে দিচ্ছি, আর এখানটায় গন্ধরাজ লেবুর খোসার একটু গ্রেট করে দিচ্ছি, এটা দারুণ সেন্ট হবে। আপনারা চাইলে যদি পাতা পান গন্ধরাজ লেবুর, পাতাও টুকরো টুকরো করে এখানে দিয়ে দিতে পারেন। ওপরের যে সবুজ অংশটা ওইটাই হালকা করে দিতে হবে, বেশি ভেতরের দিকে গেলে কিন্তু সেটা তেতো ভাব হয়ে যাবে। একদম সবুজ সবুজ অংশটাই একটু গ্রেট করে দিব। আর সব শেষে দেব সরষের তেল। এই হচ্ছে পাতুরির আসল মশলা, সরষের তেল দিয়ে দিলে দারুণ স্বাদ হয়। এবার আমি হাতের সাহায্যে সব কিছু সুন্দর করে মাখিয়ে নেব। মোচার সঙ্গে মশলা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি কলা পাতায় একে একে মুড়ে নেব। মুড়ে নেওয়ার আগে কলা পাতার উপরে একটু তেল মাখিয়ে দিচ্ছি। এবার আমি এখানে অল্প একটু দিয়ে দেব। চারদিক থেকে একটু চামচের সাহায্যে আমি সেপ করে নিলাম। এর উপরে আমি টমেটো দিয়ে দিচ্ছি। আমি টমেটোর ভেতরের দানাগুলো বার করে এইভাবে সরু সরু করে একটু তৈরি করে নিয়েছি আগে থেকে, আর মাঝখান বরাবর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে, এবার আমি চারদিক থেকে পাতাটা মুড়ে দেব। কলা গাছের দড়ি নিয়েছি, দেখুন এই দড়ি দিয়ে বেঁধে দেব। এইভাবে আমি রেডি করে নিচ্ছি বাকিগুলোকে। আবারও একটু আমি তৈরি করে নিচ্ছি। রান্না করতে করতে
হঠাৎ করে বৃষ্টি এলো। 1.5 থেকে 2 ঘন্টা ধরে টানা বৃষ্টি চলছিল। একইভাবে টমেটো দিয়ে দেব। লঙ্কা দিয়ে দিলাম, এবার পাতাটা একইভাবে মুড়ে দেব। এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এগুলোকে এবার আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে একে একে বসিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। কম আছে, একটু ভালোভাবে ভেজে নিতে হবে এগুলোকে। বাপরে বাপ, কি বৃষ্টি কি বৃষ্টি! ভিডিও করতে করতে হঠাৎ করে পুরো কালো হয়ে গেল আকাশ, বাতাস দিয়ে কি বৃষ্টি হলো! টানা 1.5 থেকে 2 ঘন্টা বৃষ্টি হলো। তারপরে আবার আমি কাজে নামলাম। এত সজোরে বাতাস হয়েছিল, সঙ্গে আবার বৃষ্টির ঝাপটা, আমাকে সব কিছু গুছিয়ে দিতে হয়েছিল। তো এই পাতুড়িগুলোকে কম আঁচে ধীরে ধীরে করে ভাজতে হবে, একটু সময় লাগে আর কি। এবার আমি একটু ঢাকা খুলবো, দেখবো ভেতরে কি হচ্ছে। উল্টে আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আমি আবারও 1 ফিট উল্টে দিয়েছি। এবার আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, হয়ে যাবে। এপাশটা যেমন ডিপ ব্রাউন করে ভেজে নিয়েছি, একইভাবে ওপাশটাও ভেজে নেব। দুই পাশ কিন্তু একইভাবে ভাজা হয়ে গেছে, দেখুন এদিকটাও যেভাবে হয়েছে ব্রাউন কালার, আর ওদিকটাও হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকিগুলোও আমি ভেজে তুলে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এক পিস আমি খুলে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। তো সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে, দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, এক কথায় অতুলনীয়। এবার আমি গোবিন্দের জন্য নিয়ে চলে যাব, তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে এই মোচার পাতুরির পুরো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আরও এরকম সুন্দর সুন্দর রান্না পেতে গেলে কিচেন অফ গঙ্গা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে নেবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটি এখনও দেখছেন, সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে অনুরোধ থাকলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আজকের মতন আমি বিদায় নিচ্ছি। রাধে রাধে।